সেক্স এডুকেশন বলতে তারা কি বোঝে, অর্থাৎ আমাদের দেশের আলেমগণ। বাংলাদেশে আবারও যৌন শিক্ষার সেক্স এডুকেশন বিরোধিতায় নেমেছে কিছু ইসলামী সংগঠন। তাদের কথা এই শিক্ষার দরকার নেই, বড় হলে এমনিতেই জানবে। কিন্তু প্রশ্ন উঠেছে, সেক্স এডুকেশন বলতে তারা কি বোঝে? বাংলাদেশে 2010 সালের শিক্ষানীতি অনুযায়ী এখন ষষ্ঠ শ্রেণী থেকে পাঠ্যপুস্তকে স্বাস্থ্য শিক্ষা অন্তর্ভুক্ত হয়েছে। শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য নামের বইয়ে একটি চ্যাপ্টার বরাদ্দ করা হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, সপ্তম শ্রেণীর বইয়ে বিষয়গুলো এভাবে রাখা হয়েছে। আমাদের জীবনে বয়ঃসন্ধিকাল, শারীরিক ও মানসিক পরিবর্তন, ভ্রান্ত ভাবনা, নিরাপদ থাকার উপায়, ঝুঁকি ও নিরাপত্তা, খাদ্য লজ্জার কিছু নেই ইত্যাদি। এছাড়া এইডস ও এইচআইভি নিয়েও আলাদা চ্যাপ্টার আছে। এই পাঠ্য বইয়ে থাকলে শিক্ষার্থীরা বাস্তব জীবনে যাতে বিষয়গুলো বুঝতে পারে, সেই জন্য ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক পরিবর্তন এবং কুসংস্কার মুক্ত করতে 2014 সালে নেওয়া হয় জেনারেশন ব্রেক থ্রু পাইলট প্রকল্প। প্রকল্পে পটুয়াখালী, বরগুনা, বরিশাল ও ঢাকা মহানগরের 300টি হাই স্কুল ও 50টি মাদ্রাসায় এই প্রকল্প চালু করা হয়। এর আগে পাঠ্য বইয়ে যৌন শিক্ষার বিরোধিতা করা হয়েছে, আর এখন বিরোধিতা করা হচ্ছে এই প্রকল্পে। এক বিবৃতিতে স্কুল পর্যায়ে শ্রেণীকক্ষে একসাথে ছেলে মেয়েদের যৌন শিক্ষা বন্ধের দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সংগঠনের সভাপতি আল্লামা আব্দুল মুমিন শায়েখে ইমামবাড়ি ও মহাসচিব আল্লামা নূর হুসাইন কাশেমি এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশ সরকারের জেনারেশন ব্রেক থ্রু নামের একটি প্রকল্পের আওতায় কিশোর কিশোরী কর্নার এবং জেন্ডার ইকুইটি মুভমেন্ট ইন স্কুলস জেন্সের মাধ্যমে ধর্ম, সমাজ ও সংস্কৃতি বিরোধী কুশিক্ষার মাধ্যমে জাতির ভবিষ্যৎ প্রজন্মকে পশ্চিমাদের মত লজ্জাহীন করে পশুতে পরিণত হওয়ার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। অবিলম্বে কোমলমতি শিক্ষার্থীদের সুকুমার বৃত্তি ও চরিত্র বিধ্বংসী স্কুল পর্যায়ের যৌন শিক্ষা বন্ধ করতে হবে, অন্যথায় গণমানুষকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। বিবৃতিতে তারা দাবি করেন, যৌন বিষয়ক এই শিক্ষা কিশোর ছাত্র ছাত্রীদেরকে কৌতূহলী করে তুলবে এবং অবাধ যৌন মিলনে তাদের মনে ইন্ধন যোগাবে, আর এতে করে আমাদের পরিবার ও সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে। তাদের কথা, যৌন বিষয়ে সচেতনতার জন্য সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে বলেও মনে করি না, কেননা এটা জটিল কোনো বিষয় না। বয়স বাড়তে বাড়তে প্রকৃতিগত ভাবেই তারা এই শিক্ষা পেয়ে যায় এবং অবশিষ্ট শিক্ষা ছেলেমেয়েরা বয়সে কিছু সিনিয়রদের কাছ থেকেও পেয়ে থাকে। পশ্চিমাদেরকে যৌন শিক্ষা ও অবাধ যৌনাচার পরিবার ও সমাজ ভেঙে দেয়া সহ অসংখ্য প্রাণঘাতী যৌন রোগে ডুবিয়েছে। তবে তাদের বিবৃতিতে তারা যৌন শিক্ষার কোনো ব্যাখ্যা বা যৌন শিক্ষা বলতে তারা কি বোঝেন তা বলেননি। এ নিয়ে জানতে চাইলে সংগঠনের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা জয়নাল আবেদিন ডয়েসে ভেলেকে বলেন, সেক্স এডুকেশন বলতে আমরা বোঝাচ্ছি যে এখন স্কুলে শেখানো হচ্ছে যৌন কর্ম কিভাবে করতে হয়, মানুষের শারীরিক প্রক্রিয়া কখন কি হয় না হয়, এগুলো আমরা মনে করি এগুলো শেখানোর দরকার নেই, এগুলো আমাদের ইসলামী মূল্যবোধ বিরোধী, আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। ব্রেক থ্রু প্রকল্পটির প্রধান হলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। তিনি ডয়েসে ভেলকে বলেন, আমাদের এই প্রকল্পের প্রধান দুটি উদ্দেশ্য, একটা হলো তারা যেন জেন্ডার
ইকুইটেবল সাম্য বিহেভ করে, তারা যেন সংবেদনশীল, রেসপন্সিভ এবং জেন্ডার সাম্য আচরণ করতে শেখে। আর দ্বিতীয় উদ্দেশ্য হলো তারা যেন রিপ্রোডাকটিভ হেলথ, প্রজনন স্বাস্থ্য, রাইট এবং এ সংক্রান্ত তথ্য জানতে পারে। তিনি বলেন তাদের এটা বইয়ের ভাষায় জানানো হয় না। তাদের নানা ধরনের গেমস ইভেন্টস এর মাধ্যমে তাদের আত্মস্থ করার সুযোগ দেওয়া হয়। তাদের কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকলে প্রশিক্ষিত শিক্ষক থাকেন, তারা জবাব দেন, সরাসরি কোনো আলোচনা থাকে না, সরাসরি কোনো অ্যাক্টিভিটিস নেই। তিনি বলেন তবে কারুর কারুর মধ্যে এই সেক্স এডুকেশন নিয়ে ভুল ধারণা আছে, তারা সেক্সকে আমাদের প্রচলিত ধারায় চিন্তা করছে। কিন্তু আমরা মূলত জেন্ডার নিয়ে কাজ করছি, জেন্ডার ইকুইটি নিয়ে কাজ করছি। এই জেন্ডার বিষয়টি তারা বোঝেন না, সমাজে এক ধরনের ট্যাবুর কারণে কেউ কেউ এর বিরোধিতা করছে। এদিকে বাংলাদেশের পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মিরখালি হাই স্কুল ও কলেজের প্রিন্সিপাল আলমগীর হোসেন খান বলেন, আমাদের এখানে কিশোর কিশোরী ক্লাব আছে। এই ক্লাবে সপ্তাহে একদিন ছুটির দিনে তাদের নিয়ে কাজ হয়। তাদের বয়সন্ধিকা, লিপটিজিং না করা, পারস্পরিক সম্মানবোধ এগুলো বোঝানো হয়। সরকারের প্রশিক্ষিত শিক্ষকরা তাদের গাইড করেন। এর বাইরে পাঠ্যপুস্তকে যা আছে তাও ক্লাসে পড়ানো হয়, তবে তা পড়াতে আরো প্রশিক্ষিত শিক্ষক প্রয়োজন, প্রয়োজন নারী শিক্ষক। তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, সামাজিক কারণে শিক্ষকদের কেউ কেউ বিষয়গুলো নিয়ে লজ্জা পান, ধারণা না থাকায় এরকম হচ্ছে, কেউ কেউ বিরোধিতাও করে, তবে এই শিক্ষার প্রয়োজন আছে, এতে শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে। জেনারেশন ব্রেক থ্রু প্রকল্পটি 2018 সালে শেষ হয়েছে। ইউএনডিপির আর্থিক ও কারিগরি সহায়তায় এটি বাস্তবায়ন করা হয়। তবে নতুন 5টি জেলার 250টি স্কুলে আবার চালু হচ্ছে। কানাডা সরকার অর্থায়ন করবে। আর সিলেট ও চট্টগ্রাম বিভাগের সব স্কুলে আগামী অর্থ বছর থেকে চালু হবে। আর 2023 সালের মধ্যে বাকি 6টি বিভাগের 50 ভাগ স্কুলে চালুর পরিকল্পনা রয়েছে। নাফিউল হক সাফিনের মতে, টিপু আর সামিয়ার মতো আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের মাস কমিউনিকেশন বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী নাফিউল। টিপু আর সামিয়ার মতো আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের মাস কমিউনিকেশন বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী নাফিউল। তার মতে যৌন শিক্ষা জীবনের জৈবিক চাহিদা সম্পর্কে জানায় এবং যৌনতার সঠিক প্রয়োগ ও সতর্কতাকে বোঝায়। তিনি শিক্ষকদের কাছ থেকে এ বিষয়ে কিছু শেখেননি, তবে এই বিষয়টা খুবই জরুরি। তার মতে যৌন শিক্ষার জন্য বড় কেউ কিংবা সহপাঠীরাই বড় মাধ্যম। সামিয়া রহমানও মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশনের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। যৌন শিক্ষা বলতে তিনি বোঝেন নারী ও পুরুষের শারীরিক সম্পর্ক বিষয়ে জ্ঞান। তার কথায়, যৌন শিক্ষা আমাদের দেশে নিষিদ্ধ একটি বিষয়ের মতো, তাই এ বিষয়ে আমি শিক্ষা পাইনি। তার মতে যৌন শিক্ষা খুবই জরুরি, এ বিষয়ে সঠিক জ্ঞান না থাকায় অনেকেই ভুল পথে চলে যায়, তাই বাবা মায়েরও এ বিষয়ে সন্তানদের সঙ্গে খোলাখুলি কথা বলা উচিত। নাফিসা কনক, সাকিব আর ফারজানার মতোই মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেছেন মাহবুব টিপু। অবশ্য তিনি এখনো দ্বিতীয় সেমিস্টারে। যৌন শিক্ষা তার কাছে যৌনতা সম্পর্কে সঠিক শিক্ষা। তার মতে যৌন শিক্ষাটা বয়সের সঙ্গে সঙ্গেই চলে আসে। এ বিষয়ে জানার সবচেয়ে বড় জায়গা বন্ধু বান্ধব। তার মতে যৌন শিক্ষার মৌলিক বিষয়গুলো সবারই কম বেশি জানা থাকে, তারপরও এ বিষয়ে শেখার সবচেয়ে বড় মাধ্যম বিভিন্ন ওয়েবসাইট। বেসরকারি এই বিশ্ববিদ্যালয়ে নাফিসার কনকের মতো মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন নিয়ে পড়ছেন সাকিব, পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী। তার মতে যৌন শিক্ষা হলো যৌন মিলনের উপর জ্ঞান, তবে শিক্ষকদের কাছ থেকে নয়, বয়সন্ধিকাল থেকেই বন্ধুদের কাছ থেকে এ বিষয়ে জেনেছেন তিনি।
সাকিবের মতে পর্যাপ্ত যৌন শিক্ষা অবশ্যই দরকার। যৌনতা সম্পর্কে তার জানার মূল উৎস বিভিন্ন ওয়েবসাইট, ব্লগ এবং এ সম্বন্ধে লেখা বিভিন্ন বই। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী ইমরান খান, তিনি যৌন শিক্ষা বলতে যৌনতা সম্পর্কে সব ধরনের ধারণাকে বোঝেন। তার মধ্যে যৌন শিক্ষা সবার জন্য একটি অত্যন্ত জরুরি বিষয়, আর এই কথাটা শিশুদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। তবে ইমরানের কথায় সঠিক যৌন শিক্ষা স্কুল বা বিশ্ববিদ্যালয়ে নয়, পরিবার থেকেই গড়ে ওঠে এবং গড়ে উঠতে পারে। নাফিসার মতোই মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করছেন জান্নাতুল ফেরদৌস কনক, তবে তিনি পড়ছেন পঞ্চম সেমিস্টারে। তার মতে যৌনতা হচ্ছে বয়সের পরিবর্তনে শারীরিক এক ধরনের চাহিদা। আগে নিয়ে সীমাবদ্ধতা থাকলেও এখন ছেলে ছেলে কিংবা মেয়ে মেয়ের যৌন সম্পর্ক বেশ জনপ্রিয়। বন্ধুদের আড্ডায় এটাই সবচেয়ে আলোচিত বিষয় জানান কনক। তার মতে যৌন শিক্ষার দরকার না থাকলেও এ বিষয়ে জ্ঞান থাকা জরুরি। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশনের ষষ্ঠ সেমিস্টারের ছাত্রী নাফিসা হক অর্পা, নারী পুরুষের শারীরিক মিলন সম্পর্কে জ্ঞানকেই যৌন শিক্ষা। নাফিসার কথায়, আমাদের সময় ইন্টারনেট এত সহজলভ্য ছিল না, তখন বন্ধু সহপাঠী আত্মীয় স্বজনরাই ছিলেন মূল ভরসা। তার মধ্যে যৌন শিক্ষাটাকে ট্যাবু হিসেবে না দেখে একে শিক্ষার অংশ করা উচিত, এতে করে যৌন বিষয়ক অপরাধ কমবে। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশনের তৃতীয় সেমিস্টারের ছাত্রী ফারজানা, তার মধ্যে যৌন শিক্ষা হচ্ছে যা থেকে যৌনতা সম্পর্কে জানা যায়। এ শিক্ষা প্রত্যেকের জীবনে প্রয়োজন, বাচ্চাদের পরিবার এবং শিক্ষকরা এটা শিখাতে পারে। এছাড়া যৌনতা সম্পর্কে তাদের জানার উৎস হতে পারে পরিবার অথবা বন্ধু বান্ধব। তাছাড়া ইন্টারনেট থেকেও যৌনতা সম্পর্কে জানা যায়, জানান ফারজানা। মালিহা রহমানও ওই একই বিশ্ববিদ্যালয়ে মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশনের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী। তার মধ্যে যৌন শিক্ষা হলো শারীরিক সম্পর্কের হাতে কলমে শিক্ষা। অবশ্য তার কথায় যৌন শিক্ষা একটা স্বাভাবিক বিষয় যেটা মানুষ থেকে শুরু করে সব প্রাণী প্রাকৃতিকভাবে জানে। তার মধ্যে এ বিষয়ে আগে থেকে জানার কিছু নেই, নেই ভালো কোনো দিক। যখন এ বিষয়ে জানার প্রয়োজন হবে তখন এমনিতেই তা জানা যাবে।